আসসালামু আলাইকুম। গর্ভাবস্থার 13 সপ্তাহে শিশুর বিকাশ, লক্ষণ, নিজের প্রতি যত্ন, গাইনি ভিজিট, হাজবেন্ডের জন্য পরামর্শ ও বিশেষ বিবেচ্য বিষয় নিয়ে আলোচনা করব। এ সপ্তাহে আপনার শিশু আরও শক্তিশালী ও সক্রিয় হচ্ছে। এখন বলা সহজ যে গ্যাসের বুদবুদের মতো ওইগুলো আসলে আপনার শিশুর লাথি ছিল। আপনি স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ বোধ করতে পারেন, আপনার চোখ ও দৃষ্টিতে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারেন। 13 সপ্তাহের গর্ভবতীতে 5 মাস 3 সপ্তাহ ও দ্বিতীয় ত্রৈমাসিকে আছেন, আপনাকে আরও 17 সপ্তাহ যেতে হবে। এ সপ্তাহে আপনার শিশুর মাথার উপর থেকে নিতম্বের নিচ পর্যন্ত বা ক্রাউন রাম দৈর্ঘ্য সাধারণত 8 ইঞ্চি ও তার মাথার উপর থেকে গোড়ালি পর্যন্ত উচ্চতা প্রায় 11 ইঞ্চি। শিশুর ওজন প্রায় 565 গ্রাম। 13 সপ্তাহের গর্ভবতী অবস্থায় আপনার বাচ্চার দৈর্ঘ্য প্রায় 1টি পেঁপের সমান। আপনার শিশু আরও পেশি তৈরি করে শক্তিশালী হচ্ছে, সে এখন খুব সক্রিয়। আপনি হয়তো অনেক বেশি নড়াচড় অনুভব করছেন। এ সময় শিশুর মস্তিষ্কের খুব দ্রুত বিকাশ ঘটে। 13 সপ্তাহ হতে শিশু আলোতে সাড়া দিতে পারে। আপনার পেটে টর্চ লাইট জ্বালিয়ে রাখলে শিশু প্রতিক্রিয়া দেখাতে ও নড়াচড়া করতে পারে। শিশুর নখ এখন আঙ্গুলের ডগায় পৌঁছেছে। 13 সপ্তাহের আগে জন্ম নেওয়া শিশুদের বেঁচে থাকা খুবই রেয়ার, তবে গর্ভাবস্থার 23তম সপ্তাহে জন্ম নেওয়া ভেরিপিটাম শিশুর বেঁচে থাকার সম্ভাবনা থাকে। এ সপ্তাহে জন্ম নেওয়া শিশুরা এখনও গর্ভের বাইরের জীবনের জন্য প্রস্তুত নয়। তাদের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট বা NICU-তে উচ্চ স্তরের বিশেষ যত্ন প্রয়োজন। গবেষণায় দেখায় যে উন্নত দেশে 13 সপ্তাহে জন্ম নেওয়া শিশুর মধ্যে 23 থেকে 27% শিশু উচ্চ স্তরের বিশেষ যত্ন সহ বেঁচে তার পরিবারের সাথে বাড়িতে যেতে পারে। এই ইন্টারেক্টিভ অভিজ্ঞতায় আপনার শিশুর এ সপ্তাহের মাইফোলা কর্জিত হচ্ছে। এ সপ্তাহে আপনি গর্ভাবস্থার লক্ষণগুলোর সাথে মোকাবেলা করতে পারেন, যেমন খাবারের প্রতি লোভ, পায়ে ক্র্যাম্প, ভুলে যাওয়া, ব্র্যাক্সটন হিক্সের সংকোচন ও গোলাকার লিগামেন্ট ব্যথা। এছাড়া অন্য যে দুটি লক্ষণ লক্ষ্য করতে পারেন তা হলো গরম ঝলকানি ও দৃষ্টি পরিবর্তন। আপনি স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভব করছেন। গর্ভাবস্থায় প্রতি 3 জন নারীর মধ্যে 1 জন নারী হট ফ্লাশ অনুভব করেন। গর্ভাবস্থার হরমোন ও ওজন বৃদ্ধির কারণে এমনটি হতে পারে। শরীরে অতিরিক্ত তরল ও গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের ফলে চোখ ও দৃষ্টিতে সমস্যা হতে পারে। যে লক্ষণগুলো অনুভব করতে পারেন তা হলো ঝাপসা দৃষ্টি, চোখের পাতার পরিবর্তন, শুকনো চোখ ও চোখের লেন্সে জ্বালা বা ব্যথা। সুষম খাদ্য খাওয়া ও প্রসবপূর্ব ভিটামিন গ্রহণ গর্ভাবস্থায় আপনার প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার দুর্দান্ত উপায়। একটু ব্যায়াম করুন, শরীরকে সুস্থ রাখা ও শরীরের ওজনকে প্রস্তাবিত নির্দেশিকার মধ্যে রাখা সহজ হবে। বাইরে কিছু সময় পার করে আপনার মেজাজকে ভালো রাখুন, এটি শারীরিক কার্যকলাপেও উৎসাহিত করতে পারে। এ সপ্তাহে রোদে কিছুটা সময় কাটানোর চেষ্টা করতে পারেন, একটু সূর্যালোক আপনার ও শিশুর জন্য স্বাস্থ্যকর। গবেষণা দেখায় যে গর্ভাবস্থায় আলোর সংস্পর্শে আসা শিশুর চোখের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। বাইরে কিছু সময় কাটানো আপনার মানসিক স্বাস্থ্য ও সুস্থতার জন্য ভালো। সূর্য হলো ভিটামিন ডি এর চমৎকার প্রাকৃতিক উৎস। আপনার শিশুর হাড়ের বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ ও ভবিষ্যতের মানসিক স্বাস্থ্যের জন্য ভিটামিন ডি অপরিহার্য। প্রাপ্তবয়স্কদের মধ্যে ভিটামিন ডি শক্তিশালী হাড় ও সুস্থ ইমিউন সিস্টেমকে উৎসাহিত করে,
এবং শরীরের প্রদাহ কমায়। ভিটামিন ডি এর অভাব গর্ভাবস্থায় কমন বিষয়। ভিটামিন ডি এর অভাব কিছু ঝুঁকিরও কারণ। ভিটামিন ডি এর অভাবে ঝুঁকিতে থাকার সম্ভাবনা বেশি থাকে। যদি আপনি নিরামিষাশী হন, বাইরে যাওয়ার সময় নিজেকে পুরোপুরি ঢেকে রাখেন, আপনার ত্বক পুরু হয় ও ঠান্ডা জলবায়ুর মধ্যে বসবাস করেন, প্রসবপূর্ব ভিটামিন গ্রহণ করুন, এতে ভিটামিন ডি এর চাষীয় আয়ু থাকতে পারে। প্রয়োজন হলে গাইনি অতিরিক্ত সাপ্লিমেন্ট সুপারিশ করতে পারেন। নিরাপদে রোদে একটু সময় কাটান। সকাল 10টা থেকে বিকাল 3টার মধ্যে 5 থেকে 30 মিনিট সূর্যের আলোতে থাকুন। সপ্তাহে 2 বার আপনার মুখ, বাহু, পায়ে বা পিঠে সানস্ক্রিন ছাড়াই সূর্যের আলোতে থাকলে আপনার প্রয়োজনীয় সমস্ত দৈনিক ভিটামিন ডি সরবরাহ হতে পারে। আপনার খাদ্যের মাধ্যমেও ভিটামিন ডি পেতে পারেন। ভিটামিন ডি এর অনেক পর্যাপ্ত খাদ্যের উৎস না থাকলেও সামুদ্রিক চর্বিযুক্ত মাছ, ফিশ, লিভার অয়েল, দুধ ও কমলার রসে ভিটামিন ডি থাকে। তবে সামুদ্রিক মাছে প্রচুর পারদ থাকে, তাই একবারের বেশি গ্রহণ করা যাবে না। আপনি সপ্তাহে 2 বার সামুদ্রিক টুনা মাছ খেতে পারেন। আপনার গর্ভাবস্থা অগ্রগতির সাথে সাথে গরম ঝলকানি আরও খারাপ হতে পারে। বাচ্চা জন্ম দেওয়ার পরও কিছুদিন এমনটা থাকতে পারে। তবে বাচ্চা ডেলিভারির পরে আপনার মাসিক শুরু হলে প্রসবোত্তর পিরিয়ডে হরমোন কমে যাওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। শান্ত থাকার উপায় খুঁজে পেতে কিছু চেষ্টা করতে পারেন, যেমন হাইড্রেটেড থাকার জন্য প্রচুর পানি বা অন্যান্য স্বাস্থ্যকর তরল পান করুন। শীতল বাতাস পেতে রুমের জানালা খুলে রাখুন। হ্যান্ড হেল্ড ফ্যান ব্যবহার করুন। ত্বককে ঠান্ডা ও সতেজ করতে প্যারাবেন মুক্ত ভেজা ওয়াইপস ব্যবহার করুন। ঘর ঠান্ডা করতে এয়ার কন্ডিশনার বা ফ্যান ব্যবহার করুন। আরামদায়ক ও ঢিলে ঢালা পোশাক পরুন। আপনার চোখে কোনো সমস্যা হলে ডাক্তারের সাথে কথা বলুন। বেশিরভাগ সময় গর্ভাবস্থায় চোখ ও দৃষ্টি পরিবর্তন বিপজ্জনক নয় এবং শিশুর জন্মের পরে এই সমস্যা আর থাকে না, কিন্তু কখনো কখনো উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো অন্তর্নিহিত অবস্থা আরও গুরুতর অবস্থার কারণ হতে পারে। তাই গর্ভাবস্থায় আপনার যা করা উচিত তা হলো দৃষ্টির সংশোধন পদ্ধতি বা ল্যাসিক এড়িয়ে চলুন। বাচ্চা ডেলিভারি না হওয়া পর্যন্ত এই কয়েক মাস প্রেসক্রিপশন অনুযায়ী নতুন চশমা নেওয়ার কথা বিবেচনা করুন। আপনার অবস্থা নিরীক্ষণে বিশেষজ্ঞের সাথে দেখা বা চিকিৎসার প্রয়োজন হলে ডাক্তারের নির্দেশনাবলী অনুসরণ করুন। নিয়মিত নির্ধারিত পরীক্ষার জন্য চোখের ডাক্তারকে দেখান। আপনার সমস্ত লক্ষণ সম্পর্কে ডাক্তারকে বলুন। জব করলে মাতৃকালীন বা পারিবারিক চিকিৎসার ছুটি আইন দেখুন। বাইরে কিছু সময় কাটান। দৃষ্টি পরিবর্তন বা অন্যান্য উপসর্গ সম্পর্কে ডাক্তারের সাথে কথা বলুন। ঠান্ডা ও হাইড্রেটেড থাকার চেষ্টা করুন। আপনার ওয়াইফ সম্ভবত সন্তানের জন্ম দিতে ও রিকোভারি করার জন্য অফিস থেকে কিছুটা ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন। আপনিও নতুন শিশুর সাথে কিছুটা সময় কাটাতে ছুটি চাইতে পারেন। আপনি কোনো অফিসে জব করলে ছুটি নিতে আপনার বসের সাথে কথা বলার সময় এসেছে। আপনি ছুটির সময় নির্ধারণ করতে পারেন কিংবা অসুস্থতার সময় ব্যবহার করতে পারেন। ফ্যামিলি মেডিকেল লিভ অ্যাক্ট বা FMLA কভারেজের জন্য আপনার যোগ্যতারও চেক করতে পারেন। FMLA যোগ্য কর্মচারীদের 12 সপ্তাহ পর্যন্ত অবৈতনিক। চাকরির সুরক্ষিত ছুটির জন্য নির্দিষ্ট পারিবারিক ও চিকিৎসার কারণে ছুটি নেওয়ার অধিকার দেয়, কিন্তু প্রত্যেক পিতামাতা যোগ্য হবেন না। আপনি 12 মাস ধরে কোম্পানিতে নিযুক্ত আছেন। আপনার কোম্পানি ওয়ার্কসাইটের 75 মাইল ব্যাসার্ধের মধ্যে 50 বা তার বেশি নিয়োগকৃত কর্মী আছে।
এবং আপনি FML এ ছুটি শুরুর 12 মাস আগে কমপক্ষে 1250 ঘন্টা কাজ করেছেন। আপনি যদি FML এর জন্য যোগ্য না হন তাহলে আপনার নিয়োগকর্তা আপনাকে অবৈতনিক ছুটি নেওয়ার অনুমতি দিতে পারেন। আপনার বিকল্পগুলো আগে থেকে আলোচনা করা এবং যতটা সম্ভব সামনের পরিকল্পনা ভালো করা। 24 সপ্তাহে আপনার নিয়মিত প্রসবপূর্বক গাইনি ভিজিট করতে হবে। আগামী সপ্তাহ থেকে 28 সপ্তাহের মধ্যে আপনার গর্ভকালীন ডায়াবেটিস বা রক্তে উচ্চ শর্করার জন্য স্ক্রিনিং পরীক্ষা করা হতে পারে। খুব তাড়াতাড়ি লেবার পেইন ওঠার বিষয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক, বিশেষ করে আপনার উচ্চ ঝুঁকি থাকলে। এই আলোচনাতে আপনার করণীয় জানতে পারবেন। 37 সপ্তাহের আগে প্রসবপূর্ব প্রিটার্ম লেবার বলা হয়, তবে সব সময় যে অকাল প্রসব হবে এমন নয়, কিন্তু কখনো কখনো জন্ম বন্ধ করা সম্ভব হয় না। প্রিটার্ম লেবার উদ্বেগের বিষয়, কারণ তাড়াতাড়ি জন্ম নেওয়া শিশুরা সম্পূর্ণরূপে বিকশিত হয় না বা গর্ভের বাইরে জীবনের জন্য প্রস্তুত নয়। অপরিণত শিশুদের বিশেষ যত্ন প্রয়োজন ও প্রায় গুরুতর স্বাস্থ্য সমস্যা তৈরি হয়। কিছু কারণে প্রিটার্ম জন্মের ঝুঁকিতে থাকতে পারেন, যেমন টুইন বা একাধিক বাচ্চা গর্ভধারণ করলে, হৃদয় আকৃতির জরায়ু বা জরায়ুর অন্যান্য উদ্বেগ থাকলে, ইনফেকশন থাকলে, আগের গর্ভাবস্থায় প্রিটার্ম ডেলিভারি হলে, আপনার সার্ভিক্স বা জরায়ুতে অস্ত্রোপচার করা হলে ও ধূমপানের সংস্পর্শে থাকলে। প্রিটার্ম বাড়তে লক্ষণ হল পিঠ ব্যথা, জুনি স্রাবের পরিবর্তন, ক্র্যাম্পিং, তলপেটে ব্যথা, পেলভিক এলাকায় চাপ এবং নিয়মিত ও ঘন ঘন সংকোচন। প্রিটার্ম লেবার বা প্রসবের লক্ষণ সম্পর্কে উদ্বিগ্ন হলে গাইনির সাথে যোগাযোগ করুন ও পরীক্ষার জন্য হাসপাতালে যান। লেবার শুরু হলে গাইনি প্রিটার্ম প্রসব বন্ধ করার চেষ্টা করবেন বা আপনার শিশুকে আরও বেশি বিকাশের সুযোগ দিতে যতদিন সম্ভব তা বন্ধ রাখার চেষ্টা করবেন। আপনার শিশু এখনও বিকাশ লাভ করছে এবং বিশ্বের সাথে যোগদানের জন্য পুরোপুরি প্রস্তুত নয়, তবে বিশেষ যত্ন সহ শিশুটি গর্ভের বাইরে বেঁচে থাকতে পারে। এখন থেকে জন্ম পর্যন্ত প্রতি সপ্তাহে শিশুর বেঁচে থাকার আরও ভালো সুযোগ পাওয়া যায়, তবে এটা জেনে ভালো লাগছে যে মাত্র 0.5% শিশু তৃতীয় ত্রৈমাসিকের আগে জন্মগ্রহণ করে।